যে প্রান্ত থেকে এই মুহূর্তে আপনারা আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল আই উপভোগ করছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে প্রথমবারের মতো চ্যানেল আই নির্মিত ট্রাফিক আইন জানা ও মানার সুফল সম্পর্কিত একমাত্র অনুষ্ঠান দ্য ট্রাফিক সিগন্যালে। ট্রাফিক আইন মেনে চলুন, দ্য ট্রাফিক সিগন্যাল। একটি আদর্শ মহানগরীতে তার আয়তনের 25% জায়গা জুড়ে থাকে সড়কপথ। সম্মানিত দর্শক, ঢাকা শহরের ক্ষেত্রে এর পরিমাণ কত আপনি কি জানেন? ঢাকা শহরের ক্ষেত্রে মাত্র 7% জুড়ে রয়েছে এই সড়কপথগুলো। আবার এই সড়কপথগুলোর মাত্র 4% আমরা ব্যবহার করতে পারছি। দর্শক, এই যে 4% আমরা ব্যবহার করছি, এই যে এত মানুষ এই পথগুলো দিয়ে চলাচল করছে, আপনার কি মনে হয় দক্ষ চালক ছাড়া এই পথে চলাচল করা আদৌ সম্ভব? হ্যাঁ দর্শক, দক্ষ চালক ব্যতীত এই শহরের রাস্তায় চলাচল করা যেমনিভাবে বিপজ্জনক তেমনিভাবে যানজটেরও প্রধান কারণ। চলুন দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব দক্ষ চালক তৈরির কারখানায়। আমাদের ড্রাইভিং ক্লাস করতে গেলে প্রথম যেটা করতে হয় যে গাড়ির প্রথম গাড়ির পরিচিতিটা সম্পর্কে আমাদের জানতে হয়। আমরা প্রথম যে গাড়িটা চালাবো সেই গাড়িটা সম্পর্কে আমাদের প্রথম পরিচিতিটা জানতে হবে, যে গাড়িটার কোন ধরনের মডেল, কত সিসির ইঞ্জিন, কিভাবে এটা কি অটো না ম্যানুয়াল, এটা তার এভরিথিং যত কিছু আছে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। ব্রেক অয়েল রিজার্ভার, এটাতে আপনার ব্রেক ফ্লুইডটা, স্পেয়ার যে ব্রেক ফ্লুইডটা থাকে সেই ব্রেক ফ্লুইডটা রাখা হয়। এখানে যদি আপনার ব্রেক ফ্লুইড কমে যায় তাহলে এখান থেকে আবার আপনাকে ফুলফিল করতে হবে, তারপর টপিং আপ করতে হবে, ঠিক আছে। সেকেন্ড হলো ইঞ্জিন অয়েল ডিভিস্টিক, এটা দিয়ে আমরা ইঞ্জিনের যে তেলটা আমরা মবিল বলি সাধারণত, এটা ইঞ্জিন অয়েল বলা হয়। এই ইঞ্জিন অয়েলটা মাপতে হবে যে এই ইঞ্জিন অয়েল কতটুকু পরিমাণ থাকার দরকার আর কতটুকু আছে। এটা সাধারণত আমরা ইঞ্জিন এই ডিভিস্টিকটা তোলার সাথে সাথে আমরা পরিষ্কার করে আবার সেকেন্ড টাইম ঢোকাবো, ঢুকিয়ে দেখবো যে ওটার তেলের পরিমাণ একটা এফ এবং একটা এল কথা লেখা আছে। এফ বরাবর যদি থাকে দোকানের পরে তাহলে সেটা হলো আমাদের জন্য কারেক্ট, যদি তার থেকে কম হয় তাহলে আমাদেরকে ফুল করতে হবে। দেখতেছেন ইএফআই ম্যানিফোল্ডটা, দেখছেন তিন নাম্বারটা ম্যানিফোল্ডের কাজ কি? এটা হলো বাতাস এবং বাতাসের যে মিক্সচারটা আছে সেই মিক্সচারটা এখান থেকে ফাটাই দেয় আর কি। ফোর নাম্বার এয়ার ফিল্টার বক্স, এয়ার ফিল্টার বক্সের কাজ হলো বাইরে থেকে যে দূষিত বাতাসটা ভিতরে আসতেছে সেই বাতাসটাকে পরিষ্কার করে ইঞ্জিনে প্রবেশ করাচ্ছে। এই বাতাসটা যদি না যায় তাহলে শুধু তেলের ক্ষমতা নেই জ্বলানোর জন্য। ইঞ্জিন হেড কভার হলো ইঞ্জিনে কোথায় থাকে, এটা উপরে থাকে। এর সাথে সাথে আর কী কী থাকে দেখছেন, স্পার্কিং প্লাগ আমরা যেটাকে বলি, এই স্পার্কিং প্লাগটা মূলত আপনার ইঞ্জিন হেডে থাকে। আমি এর সাথে সাথে আরেকটু আপনাদেরকে সহজ করে দেই। ইঞ্জিনের পার্ট হলো তিনটা, প্রথম হলো ইঞ্জিন হেড, সেকেন্ড হলো ইঞ্জিন ব্লক যেটার ভিতরে আপনার রিং পিস্টন থাকে, থার্ড হলো ইঞ্জিন সাম যেটাতে আপনার ইঞ্জিন অয়েল থাকে। তার মানে এই একটা ইঞ্জিনের ভিতরে আপনার পুরো পার্টটাই আসছে। আর ইঞ্জিন ব্লক যেটা, এটার ভিতরে আপনার ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলোই পার্টস আছে। ডিস্ট্রিবিউটারের কাজ কি? ডিস্ট্রিবিউটারের কাজ হলো কি, ভাগ করে দেওয়া, সমানভাবে সবাইকে ভাগ করে দেওয়া, যেন কারো কাছে কম বা কারো কাছে বেশি না যায়, এই জিনিসটা সে খুব সুচারুভাবে পালন করে। কারণ তার যদি একটু 19-20 হয়ে যায় তাহলে কি গাড়িটা যে কোনো টাইমে বন্ধ হয়ে যেতে পারে। আট নাম্বার হলো ব্যাটারি, আর ব্যাটারি দুই ধরনের হতে পারে, একটা হলো ওয়েট সেল ব্যাটারি, একটা হলো ড্রাই সেল ব্যাটারি। ওয়েট সেল ব্যাটারিতে আমাদের ডিস্টিল ওয়াটার দিতে হয় এবং ড্রাই সেল ব্যাটারিতে আমাদের কিছু দিতে হয় না, এটা ডিউটি ফ্রি ব্যাটারি। নয় নম্বর হলো হাই টেনশন লিড, ইঞ্জিন যে স্পার্কিং প্লাগ থাকে প্লাগের মাথায় থাকে, এখান থেকে কারেন্টগুলো উৎপন্ন হয়ে আপনার কোথায় যাচ্ছে, ডিস্ট্রিবিউটারে যাচ্ছে, কিন্তু সবগুলা ডিস্ট্রিবিউটারে গিয়ে তারপর আপনার ভাগ হচ্ছে। রেডিয়েটারে কি থাকে, রেডিয়েটারে কুলেন্ট ওয়াটার থাকে, পানি থাকে,
রেডিয়েটরের কাজটা কি? রেডিয়েটরের কাজ হলো ইঞ্জিনকে ঠান্ডা করা। এর সাথে সাথে আমি আরেকটু বলে দিই এবং এটা হয়তো পরবর্তীতে আসবে, রেডিয়েটরের এখানে দুইটা পাইপ আছে, একটাকে আপার হোজ পাইপ বলা হয়, একটাকে লোয়ার হোজ পাইপ বলা হয়। আপার হোজ পাইপ দিয়ে পাইপ পানিটা ইঞ্জিনের ভিতরে গিয়ে সার্কিট করে, সার্কিট করে গরম যে আবহাওয়াটা সেই আবহাওয়াটা পানিতে চুষে নিয়ে আবার লোয়ার হোজ পাইপ যেটা আছে সেটা দিয়ে রেডিয়েটরে চলে আসে। এইভাবে যতক্ষণ গাড়িটা চলতে থাকবে ততক্ষণ সে ঘূর্ণনমান হতে থাকবে। 11 নম্বর হলো রেডিয়েটার কুলেন্ট রিজার্ভার, তার মানে রেডিয়েটারে একটা রিজার্ভ ট্যাঙ্কই থাকে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে কি রেডিয়েটারে ছিদ্র হয়ে যেতে পারে, কিন্তু ছিদ্র হয়ে গেলে তখন তো পানি পড়ে যাবে। এই ব্যাকআপটা দেওয়ার জন্য আপনার রেডিয়েটার কুলেন্ট রিজার্ভার রাখা হয়েছে। ট্রাফিক সিগন্যাল। আমি আগে ট্রাফিক সিগন্যাল সম্পর্কে জানতাম কিন্তু এতটা ভালোভাবে জানতাম না, তারপর ড্রাইভিং করতে পারতাম না, তো এখানে এসে আমি এখন ড্রাইভিং করতে পারছি, তারপর ট্রাফিক সিগন্যাল সম্পর্কে ভালোভাবে জানতে পারছি। সতর্কতামূলক যে সাইন সেটা কেমন দেখতে হয়? সতর্কতামূলক সাইনটা হলো আপনার ত্রিভুজ, ত্রিভুজ আকৃতি। জি জি। আর এটার রং কি থাকে সাধারণত? লাল রং। বাধ্যতামূলক দুই প্রকার, একটা হচ্ছে হাস্যচোক বাধ্যতামূলক আর একটা হচ্ছে না হাস্যচোক বাধ্যতামূলক। হাস্যচোক বাধ্যতামূলকটা কি বোঝায়? করা যাবে এটা হাস্যচোক বাধ্যতামূলক, বা করতে হবে, এইদিকে যেতে বলে এদিকেই যেতে হবে। ট্রাফিক সাইন সম্পর্কে আমি জেনেছি এবং এখানে এসে যে কীভাবে গাড়ি চালাইতে হবে, নিয়ম কানুন এগুলো সম্পর্কে আমি আগে যা জানতাম না তা জানলাম আজকে। ভালোভাবে নিয়ম কানুন জেনে একজন সচেতন নাগরিক হিসাবে এবং সচেতন ড্রাইভার হিসাবে কীভাবে রোডে গাড়ি পরিচালনা করতে হবে এবং নিজেকে কীভাবে নিরাপদে রাখতে হবে এবং অন্যদেরকেও কীভাবে নিরাপদে সড়ক ব্যবহার করতে হবে সে সম্পর্কে জানার জন্য এসেছি মূলত। আসলে এটাই আমাদের প্রত্যাশা যে আমাদের এই পাথে অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুল থেকে শিক্ষক শিখছে, সে রাস্তায় ভালো করে গাড়ি চালাচ্ছে, এটাই আমাদের প্রত্যাশা ছিল। শুনে খুব ভালো লাগে যে পাথে অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুল থেকে গাড়ি চালানো শিখে সে রাস্তায় খুব ভালোভাবে গাড়ি চালাচ্ছে। তা আমাদের প্রত্যাশা ছিল যে সড়ক দুর্ঘটনা রোধে যদি আমরা কিছু করতে পারি সেটা আমাদের জন্য ভালো লাগা, যে আসলে আমরা এই নিরাপদ সড়কের জন্য আমরা কিছু করতে পারছি। একজন দক্ষ চালক তৈরি করতে গেলে শুধুমাত্র বই পড়ে গাড়ি চালানো সম্ভব হয় না, এই গাড়ি চালানোর জন্য প্রয়োজন প্র্যাকটিক্যালও কিছু বিষয়। সেই প্র্যাকটিক্যাল ক্লাসে এখন চলছে, শিক্ষার্থীরা কী শিখছেন, প্রশিক্ষক কী শেখাচ্ছেন, সেই বিষয়গুলোই এখন আমরা আপনাদের সামনে তুলে ধরব। কী শেখাচ্ছেন এখন? এর আগে নিয়েছি আমি ক্লাসরুমে বসিয়ে যে ক্লাসটা নিয়েছি সেটাকে আমি এখন এখানে প্র্যাকটিক্যালি তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি। এখানে যেটা করতে হবে, এই প্রেশার ক্যাপটা যদি কখনো কোনো কারণে দেখেন যে আপনার ইঞ্জিন হিট হয়ে গেছে, ইঞ্জিন হিট হয়ে গেছে এটা বুঝবেন কীভাবে? আপনার ড্রাইভিং সিটে বসার পরে দেখবেন যে আপনার বাম সাইডে একটা কাঁটা আছে, ওই কাঁটাটা আপনার একদম উপরের সাইডে কিছুটা লাল অংশ আছে, তা আপনার ওইটা যখন থাকবে, ওই কাঁটাটা যখন ভালো থাকবে তখন ন্যাচারালি ওটা আপনার মিডিয়াম পর্যায়ে থাকবে, আর যখন ওই কাঁটাটা যখন লালে চলে যাবে তখন আপনার হিট হয়ে গেছে বা অনেক সময় আপনার ইঞ্জিন থেকে ধোঁয়াটা বেরোতে পারে। তখন কী করতে হবে? প্রথম আমাকে গাড়িটা সাইড করে ফার্স্ট আমাকে গাড়িটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে কী করতে হবে? আমাকে ওয়েট করতে হবে কিছুক্ষণ। এটা যদি এই রেডিয়েটার ক্যাপটা যদি লুজ থাকে, আমার এই বনেট কভারটা সাথে তোলার সাথে সাথে কি এই রেডিয়েটার ক্যাপটা উঠে আসলে কী করবে? সেখানে আমার কিছুটা পানি তো থাকলে থেকে যেতে পারে, তো ওই গরম পানিটা যখন থাকবে তখন আমার ওই গরম পানিটা কি আমি হাত দিয়ে কাজ করতেছি না, আমার পুরা বডিটা কিন্তু সামনের দিকে চলে আসতেছে, সেক্ষেত্রে আমার পুরা মুখটা এবং হাতটা জলসে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি, যার কারণে সাথে সাথে এই বনেটটা খোলা যাবে না। মিনিমাম আমাকে আধা ঘন্টা ওয়েট করতে হবে বা 10 মিনিট ওয়েট করার পরে আমি বনেটটাও খুলতে পারি। খোলার পরেও কিন্তু আমি এই রেডিয়েটার ক্যাপটা সাথে সাথে খুলতে পারবো না, এটা খুলতে গেলে মিনিমাম 30 থেকে 45 মিনিট আমাকে সময় নিতে হবে, এবং এর পরেও যখন আমি খুলবো তখন একটা কাপড় নিব এবং সেই কাপড়টা যেন ভিজা হয়, এই খেয়ালটা আমাদেরকে রাখতে হবে। কারণ এই জন্য আমাদেরকে বলা হয় যে গাড়িতে স্পেয়ার কিছুটা পানি রাখেন, কারণ আমার খাওয়ার জন্য তো কিছু পানি লাগে। এই ব্যান ফ্ল্যাগ যেখানে থাকবে সেটা মনে করবেন আপনার ওয়েটসেল ব্যাটারি এটা, আর এটার ভিতরে আপনাকে
দৃষ্টি লোয়াটা দিতে হয়। আর এই যে দেখেন এখানে মরিচা পড়ে আছে, আমি যে মরিচার কথা আপনাদেরকে বলছি, যেই ব্যাটারিতে আপনার মরিচা পড়ে থাকে, ড্রাই সেল ব্যাটারি হতো তাহলে আপনার মরিচা পড়তো না। ওয়েট সেলের কারণে এখানে যেহেতু পানি আছে, এখানে যেহেতু আপনি পানি ঢালেন, যার কারণে এই পানিটা এখানেও কিছুটা থাকার কারণে, এটা একদিন দুই দিন তিন দিন চার দিন এরকম থাকার কারণে কিন্তু এই মরিচাগুলো আপনার পড়ে যায়। এই কারণে এই প্লাগগুলো খুলে আপনি তারপরে এটা পরিষ্কার করে, আমি যেটা বলছি যে কুসুম টাইপের গরম পানি, হালকা গরম পানি দিয়ে এটা ধোয়ার পরে মুছে লিপ জেল বা গ্রিজ এই দুটো যে কোনো একটা দিয়ে আবার এটাকে লাগিয়ে দেবেন। এটার উপরে কিন্তু আর একটা দাগ আছে, হাই লেভেল, লোয়ার লেভেলটা কি নিচে, তার মানে কি এই রেডিয়েটারের পানিটা যদি এর নিচে আসে তাহলে হবে না, এই সবসময় আপার লেভেল রাখতে হবে। গাড়ির প্রত্যেকটা তেল বলেন, পানি বলেন, সব কিছু আপনাকে আপার লেভেল রাখতে হবে, কখনও লোয়ার লেভেলে সেটা রাখা যাবে না। যদি মিডিয়াম পর্যায়ে হয় তারপরেও সেটা করা যাবে না, সেটাকে আপনাকে ফুলফিল করতে হবে। প্লাস মাইনাস বলতে দেখেন ব্যাটারিতে দেখেন আপনার এই সবগুলোই তো কালো, তারগুলো সব আপনার কালো না, লাল নেই, হলুদ নেই, সবুজ নেই, কোনো কিছু নেই, তাহলে আমার কি বোঝার উপায় কি আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমি এই যে প্লাসটা আছে, প্লাস হলো কি আমার পজিটিভ আর মাইনাস হলো আমার নেগেটিভ। তাহলে আমি যেটা বলছিলাম খোলার কথাও বলছিলাম আপনাদেরকে, তাহলে খোলার সময় আমাকে কোনটা খুলতে হবে, আগে নেগেটিভ খুলতে হবে, তারপর কোনটা খুলতে হবে পজিটিভ। সেম লাগানোর সময় আমাকে আগে পজিটিভ লাগাতে হবে, পরে নেগেটিভ লাগাতে হবে। ব্রেক অয়েলগুলো আছে, যদি কোনো ধরনের লিক হয়ে যায় তাহলে কি সেটা কমে যাচ্ছে না, সেটা বুঝবেন কীভাবে, সেটা বোঝার উপায় হলো এটা দিয়ে। এখন ধরেন আমি এখন ব্রেক অয়েলটা ফুল করে আমি বাইরে চলে গেলাম, যাওয়ার পরে ধরেন 100 কিলো চালিয়ে আমি কোনো একটা গন্তব্যে গেলাম, এখন কি আমি আমার মনে একটু সন্দেহ লাগলো যেহেতু কমে গেছে আমি আর একটা চেক দিই। আমি ওখানে কাজটা শেষ করার পর আমার কাজ শেষ করতে গিয়ে ধরেন ওখানে যেতে লাগছে আমার 1 ঘন্টা, আমার ওখানে কাজ করতে লাগছে 2 ঘন্টা, তাহলে কি আমার রেস্টের টাইম পাইছে 2 ঘন্টা। তো একটা গাড়ি যদি মিনিমাম 2 ঘন্টা রেস্ট পায় তাহলে গাড়ির সব কিছুই ঠান্ডা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি খুলে সব কিছু চেক করতে পারেন। তা সেক্ষেত্রে আপনার মনে যেহেতু একটা ডাউট লাগছে সকালবেলা আছে, যেহেতু ব্রেক অয়েলটা কমে আসছে গেছে, আমি যেহেতু ফুল করে নিয়ে বেরোয়েছি, এখন আমি একটা চেক দিই যে সেটা ঠিক আছে কিনা। ব্রেক অয়েলের যে এটা আছে কন্টেনারটা আছে, কন্টেনারটা দেখবেন যে কন্টেনারে আপনার ফুল পর্যন্ত আছে কিনা, যদি ফুল পর্যন্ত থাকে তাহলে কি আমার আর কোনো সমস্যা নেই, আর যদি দেখেন যে না এখনও কমে গেছে তার মানে কি আপনার লাইনের কোথাও না কোথাও সমস্যা আছে। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি আপনাকে সেফ আবার এই জন্য ওই ব্রেক অয়েলটা ঢেলে ওই কোনো একটা নিয়ারেস্ট গ্যারেজ হোক বা আপনার নিজের কোনো গ্যারেজ হোক যেটাই হোক না কেন সেই গ্যারেজ পর্যন্ত আপনাকে এসে সাথে সাথে আপনাকে কাজ করে নিতে হবে। এই জন্য বলছি যে গাড়িতে চলার সময় প্রত্যেকটা আইটেম, গাড়ি যত আইটেম জরুরি দরকার, যেমন আপনার রেডিয়েটারের পানি, ব্যাটারির পানি, ব্রেক অয়েল, ইঞ্জিন অয়েল, এই প্রত্যেকটা জিনিস আপনি কিছুটা করে স্প্রে রেখে দেন। এটা কী হবে আপনার দুঃসময়ে যে বন্ধুটা আছে সেই বন্ধু হিসেবে কাজ করবে। আচ্ছা একটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে এই ব্রেক অয়েল যদি কমে যেতে থাকে, আমি সকালবেলা চেক করলাম যে ঠিক ছিল, যে পর্যন্ত থাকার কথা সেই পর্যন্তই ছিল, আমি গাড়ি চালাচ্ছি কোনো কারণে কমে যাচ্ছে, কী লক্ষণ দেখে আমি গাড়ি চালাতে চালাতেই বুঝবো যে আমার ব্রেক অয়েল কমে যাচ্ছে? হ্যাঁ বোঝা যাবে, কারণ কি আপনার ব্রেকটা কম ধরবে তখন, কারণ আমি একটা গাড়ি যখন চালাই তখন আমি বুঝি যে আমার এই ব্রেকের ফ্রি প্লেটা কত আছে, এই ক্লাসের প্রত্যেকটা জিনিসের একটা ফ্রি প্লে আছে, যখন সেটা আমার পায়ে অনুমান করে বলে দিচ্ছে যে না এটা আমার যতটুকু লাগার কথা তার থেকে বেশি হয়ে যাচ্ছে, তখনই আমার কোনো একটা ডাউট হওয়া উচিত এবং সাথে সাথে সেই জিনিসটা আমাকে চেক করা উচিত। এটা হলো ইঞ্জিন, এটার ভিতরে কি থাকে ইঞ্জিন অয়েল থাকে তাই না, এটার নিচে। তা ইঞ্জিন অয়েলটা মাপার সময় আমরা কী করবো, আমরা ডিভিস্টিকটা দিয়ে চেক করবো, এই ডিভিস্টিকটাকে আমরা পুরো মুছে ফেলে দিব, মুছার পরে আমরা এই ডিভিস্টিকটা আবার ঢুকাবো ওটার ভিতরে, ঢোকানোর পরে আমরা যদি দেখি যে এফ বরাবর আছে তাহলে এটা ঠিক আছে, আর যদি এফ এর থেকে কম হয় তাহলে এটা ঠিক নেই। দেখেন সেম ওই ইঞ্জিন অয়েলের মতন আর একটা ডিভিস্টিক, কিন্তু এখানে একটু পার্থক্য আছে, ওখানে আপনার এফ আর এল কথাটা লেখা আছে কিন্তু এখানে আপনার সেই কথাটা লেখা নেই, এখানে আপনার কি 4টা কাটা আছে, দেখে এ একটা কাটা। সেক্ষেত্রে আপনার সেম এই যে ওপরে যে কাটাটা আছে না এটাই আপনাকে আপার লেভেল ধরে নিতে হবে, এই আপার লেভেল ধরে এটা আপনার নর্মালি সমস্যা হয় না, এই জন্য আপনাকে এটা মাসে 1 থেকে 2 বার চেক করলে আপনার জন্য যথেষ্ট। এটা হলো এয়ার ফিল্টার থাকে, এই ফিল্টারে এখানে সে পরিষ্কার করে পরিষ্কার বাতাসটা সে ইঞ্জিনে প্রবেশ করাচ্ছে, এখানে এর কাজটা ইঞ্জিনে প্রবেশ করাচ্ছে, এখানে এই বাতাস এবং জ্বালানি দুইটা মিক্সচার হয়ে কিন্তু প্রজ্বলন হচ্ছে।
এরপরে এটাকে কিন্তু ডিস্ট্রিবিউট করতেছে। এটা ফাংশনটা অনেক, এটা যেহেতু পুরাটাই অটোমোবাইলসের কাজ, তো জাস্ট আপনারা এইটুকু জেনে রাখেন, এই বাতাসটা গিয়ে কিন্তু বাতাস এবং তেল দুইটা একসাথে মিক্সড হচ্ছে। এখানে 5:1 একটা কথা আছে, বাতাসের ভাগ 1/2 এবং জ্বালানির পরিমাণ আপনার 5/5, এই দুটা মিক্স হয়ে এখানে প্রজ্বলন করলে এটাকে আগুন হয়ে বেড়ে চলে যাচ্ছে। এই যে স্পেয়ার ট্যাঙ্কিটা, এই স্পেয়ার ট্যাঙ্কি তো আপনার সেম যে কুলেন্ট ওয়াটার দিবেন, এটা হলো এখানে দিবেন। যদি কোনো কারণে কখনো এটা কমে যায়, একসাথে তো আর পুরা কমে যাবে না, হয়তো অল্প অল্প করে পড়তে থাকবে, তখন কি সে এই মূলকে সাপোর্ট দিবে। আর এটা হলো আপনার এই যে উইপারের যে পানিটা, এই উইপারের পানিটা আপনাকে রাখতে হবে, কারণ বৃষ্টি কাদার সময় কি আমাদের সামনের গ্লাসটা কি ঘোলা হয়ে যায় না, তখন আমরা দেখবো কিভাবে, যদি আমরা পরিষ্কার পানি কি ছিটাইতে পারবো, ড্রাইভিং সিটে বসে তো ছিটানো সম্ভব না। তখন এই যে এটা আছে স্পেয়ার ট্যাঙ্কিটা আছে, এই ট্যাঙ্কিতে পানিটা রাখতে হবে। এখানে আপনি এই পানিটাকে সাবান বলেন, শ্যাম্পু বলেন, আপনি যে কোনো ধরনের মিশিয়ে রাখতে পারেন, নর্মাল পানিও যদি আপনি রাখেন তাতেও সমস্যা নেই, এটা আপনি ইউজ করে সামনের গ্লাসটাকে পরিষ্কার করতে পারেন। তাহলে এই 9টা আইটেম, এখানে মূলত 5টা আইটেম এবং এরপরে 4টা আইটেম, এই 9টা আইটেম আপনাকে চেক করতে হতে পারে মর্নিং চেক আপের জন্য। এই হলো পুরো চেক আপটা করলে কি আমি সারা দিনের জন্য নিশ্চিন্ত যে না, আমার গাড়িটা সঠিক আছে, আমি আমার কর্তব্যটা গাড়ি দিয়ে ঠিক মতন করে এসে আমি আবার সঠিকভাবে ফিরত আসতে পারবো। আমরা চাচ্ছি যে আমাদের এখানে সিমুলেটারের মাধ্যমে যে আমরা প্রশিক্ষণ দিতে চাই, যেটা একটা সিমুলেটার কিনতে 8-9 লাখ টাকা লাগে, তো আমার ইচ্ছা আছে যে আগামীতে আমরা একটা সিমুলেটার কিনবো। এই সিমুলেটারের মাধ্যমে আমরা ডিজিটালভাবে সে গাড়ি চালাবে, শিখবে, তারপরে রোড সিগন্যাল বিষয় জানবে। Traffic signal. চলছিল ব্যবহারিক ক্লাস। এখন যারা ছাত্রছাত্রী ছিলেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা আসলে কতটুকু শিখছে। গাড়ি চালাতে চালাতে কোনো সমস্যা হলো বা এখান থেকে ইঞ্জিন গরম হয়ে গেল, সাথে সাথে কি আমরা এখানে ঠান্ডা পানি ঢেলে দিতে পারবো ঠান্ডা করার জন্য? আমার তো দ্রুত ঠান্ডা করতে না, কী কারণে ওয়েট করো? যেহেতু এটা গরম আছে, সো আমাকে 20-25 মিনিটের মতো ওয়েট করতে হবে। তারপর যদি বেশি ইমার্জেন্সি থাকে তখন আমি হয়তো বা একটা ঠান্ডা পানি ঢেলে, কাপড়ে পানি ঢেলে তখন আমি এটা ওই কাপড়টা ঠান্ডা ভেজা কাপড়টা দিয়ে তারপরে খুলতে পারি। আপু, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, এই যে এখানে যে এই গাড়িতে যে ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে, এই ব্যাটারি, এই ব্যাটারিকে আমরা কী ধরনের ব্যাটারি বলছি? এটা হচ্ছে ওয়েট সেল ব্যাটারি। আচ্ছা, আর কোন ধরনের ব্যাটারি হয়? ড্রাই সেল ব্যাটারি। ড্রাই সেল ব্যাটারি ব্যবহারের সুবিধাটা কী? ড্রাই সেল ব্যাটারির সুবিধা হচ্ছে এটাতে যে পানি টানি ইউজ করতে হয় না, এটা অটোমেটিক কাজ করে। আর ওয়েট সেল ব্যাটারিতে মাঝে মধ্যে পানি ভরতে হয়, সেক্ষেত্রে অনেক ঝামেলা করতে হয়। আচ্ছা, পানির কথা বলছিলেন যে পানি দিতে হয়, তাহলে আমাদের এই ওয়েট সেল ব্যাটারিতে সাধারণত আমরা কী ধরনের পানি ব্যবহার করি? ওয়েট সেল ব্যাটারিতে আমরা ডিস্টিল ওয়াটার ব্যবহার করি। এর বাদে কি কোনো ধরনের পানি ব্যবহার করার সুযোগ আছে? না না না, অন্য কোনো পানি ব্যবহার করার, বৃষ্টির পানি যদি ব্যবহার করি? আমরা গাড়ির ব্রেক করার জন্য রাস্তায় অনেক সময় যে সামনে হঠাৎ কিছু এসে গেল, যেটা যদি ব্রেক করার প্রয়োজন হয় ওখানে যাতে স্মুথলি কাজ করে সেটা, সেজন্য ব্রেক অয়েলটা ইউজ করা হয়। আচ্ছা, এই ইঞ্জিন অয়েলটি সঠিক অবস্থায় আছে কিনা, সঠিক পরিমাণে আছে কিনা সেটা চেক করবো কেমন? সেটা প্রতিদিন সকালবেলা চেক করতে হবে, সেটার জন্য একটা লিপস্টিক আছে, এই যে লিপস্টিক, এটা দিয়ে চেক করতে হবে। এটা সর্বপ্রথম একটা শুকনো কাপড় দিয়ে এটাকে মুছতে হবে, মুছার পরে এখানে এফ, এখানে এল, এলতে লোয়ার আপার, এফতে ফুল, ফুল তো ফুল এই পরিমাণ দিতে হবে। এর বেশি দেওয়া যাবে না, যদি এর কম হয়ে যায় তাহলে দেওয়া নিতে হবে।
চলো চলো রাস্তা থেকে চলো।